আবার আজকে সবাই একসাথে রান্না হচ্ছে, সবাই মানে আজকে সবাই চলে যাবে আর কি। তো আগের দিন অনুষ্ঠান হয়েছিল, যে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল, সেখানে তো যারা মেসেমশাই থেকে বড় তারা খাননি, তো তাদেরও এবং আমরা সব বোনেরা এক জায়গায় আছি, আজকে চলে যাব। তো তার জন্য আজকের সবাই মিলে আবার রান্নাবান্না হচ্ছে, সব একটা মানে রমরমা ব্যাপার। আসলে ওদের খুব ইচ্ছে যে ওদের ভিডিওগুলো আমি তুলি, আমার ভিডিওতে ওদের, আমার ব্লগেতে ওদের ভিডিও থাক, এটাই ওদের খুব ইচ্ছে, আমার ওই দিদিদের আর কি। তো সেই জন্যে ওই যেমন মাসুদো বোনের ছেলে সৌভিক, তো এই যে চলছে রান্নাবান্না, আর এই এত সুন্দর লাগে না একান্নবর্তী ফ্যামিলি হলে যেমন হয় আর কি। ছোট্টবেলা থেকে দেখে আসছি মামাদের মাসিমাদের এই জিনিসগুলো, আমার ভীষণ ভালো লাগে। এখন তো তবু অনেক আলাদা হয়ে গেছে সব, চেঞ্জ। তোর 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 গাল হলুদ হয়ে আছে কেন বল আগে? চালতার আটা আচার খেয়েছিস না বলে কাউকে? এ বাবা দেখি মুখটা মুখটা আ আ আ কর আ আ এ আম গাছে কি সুন্দর মুকুল এসেছে দেখুন, ভরে গেছে একেবারে আম, আমের মুকুল আর কি। তো যখন আম হবে তখন আম খুঁজে পাওয়া যাবে না, অনেক সময় কালবৈশাখী ঝড়েতে সমস্ত মুকুলগুলো ঝরে যায় আর কি। তারপর আমরা সব খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম, এখন আমরা বারুইপুর স্টেশনে বসে এখন আনারস খাচ্ছি, মানে আমার কাটা ফল যেগুলো পাওয়া যায় এই আনারস খাচ্ছি, তরমুজ আমার ছেলে খাচ্ছে। এই তো আমরা বারুইপুর লোকালে উঠলাম, আমরা শিয়ালদায় নামলাম। তো অনেক কষ্ট হয়েছে আজকে, কারণ খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে বেরিয়ে আসতে হয়েছে, একটুও বসিনি বা কিছু করিনি, একদম খাওয়া দাওয়া করে ব্যাস ড্রেসটা চেঞ্জ করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছি, ওই জন্য প্রচণ্ড কষ্ট হয়েছে। আমার ছেলের হঠাৎ ইচ্ছে হয়েছে এটা চড়ার, সেই জন্য এই উঠলাম আবার ব্যাক করে নিচে নামছি। তো বন্ধুরা আজ আমি এই মাত্র ফিরলাম, তো অনেক আনন্দ করলাম, অনেকদিন পর গেছি, আবার কত বছর পর যাব জানি না, প্রায় 7 বছর পর গেছি, 7-8 বছর এরকম হবে হয়তো, 8 হবে না, ওই 6 থেকে 6.5 এরকম হবে। তো এত বছর পর গেছি, আবার কত বছর পর যাব জানি না, তবে একটা সবাই জানেন কী কারণে গেছি, সেটা খুবই খারাপ একটা বিষয়, তারপরও সবাই মিলে এক জায়গা হয়েছিলাম, বেশ আনন্দ করেছি। তো আবার কবে যাব দেখা যাক। তো বন্ধুরা আজকের এই পর্যন্ত ভিডিওটা, এর বেশি আর নিয়ে যাব না। তো এই যে তো আজকের এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাকে ফলো করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।